হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। সবাইকে চলে আসলাম লুবনাস প্রোডাক্ট থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম লাইভে, যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু লাইভে জয়েন করবেন, আর জয়েন করে বলবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবেন। আজকে হচ্ছে মেস্তার প্রোডাক্ট নিয়ে লাইভে চলে আসলাম, মেস্তা এবং হচ্ছে স্কিন ব্রাইট করার কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব, যেগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট। যে প্রোডাক্টগুলো আমি আজকে দেখাবো সেগুলো হচ্ছে স্কিন ব্রাইট করার জন্য, এবং হচ্ছে স্কিন ব্রাইট জনিত যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদেরকে করতে পারেন। আজকে হচ্ছে লাইভে মেস্তা আর হচ্ছে আপনার ব্রাইটনেস এর ব্রাইটেনিং এর কিছু ক্রিম দেখাবো, মেস্তা এবং হচ্ছে ব্রাইটেনিং এর কিছু ক্রিম দেখাবো, যেগুলো হচ্ছে আপনাদের অনেকে হচ্ছে আপনারা হার্মফুল কিছু ক্রিম ইউজ করেন, যেই যে ক্রিমগুলো হচ্ছে অনেকে ইউজ করে সেগুলো হচ্ছে আপনার লতা হার্বাল বা হচ্ছে পাকিস্তানি ক্রিম অনেকে ইউজ করেন, ওসব টাইপের ক্রিম ইউজ করার থেকে বিরত থাকবেন। আর আমি আজকে যে ক্রিমগুলো দেখাবো সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল এবং আপনার খুবই ভালো প্রোডাক্ট, ইউকে ইউকে প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের জন্য। আচ্ছা, যারাই লাইভটা দেখতে পাচ্ছেন একটু জয়েন করবেন, লাইভটা শেয়ার করবেন বেশি বেশি। আচ্ছা, লাইভটা শেয়ার করতে হবে না, আপনারা যে কাজটা করতে পারেন আমাদের হচ্ছে লাইভে বেশি বেশি কমেন্ট করবেন, লাইভে হচ্ছে বেশি বেশি কমেন্ট করবেন এবং অবশ্যই লাভ রিয়েক্টটা দিতে ভুলবেন না, তাহলে হয় কি লাইভটা একটু বেশি ইয়ে হয়, লাইভটা হচ্ছে সবার কাছে পৌঁছে যায় এবং লাইভটা রিচ হয় বেশি। কেউ লাইভটা শেয়ার করবেন না, শেয়ার করার দরকার নেই, শেয়ার ছাড়াই আমি দেখতে চাচ্ছি কি পরিমাণ রিচ হচ্ছে সেটাই আমি দেখতে চাচ্ছি। সো কেউ লাইভটা শেয়ার করার দরকার নেই, কমেন্ট করবেন বেশি বেশি। আচ্ছা, আজকে হচ্ছে মেস্তা আর হচ্ছে মেস্তা রিলেটেড আর হচ্ছে স্কিন ব্রাইটেনিং এর যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে চাচ্ছেন আমাদেরকে হচ্ছে কমেন্ট করতে পারেন মেস্তা এবং ব্রাইটেনিং এর জন্য। আমি হচ্ছে আপনাদেরকে আজকে সরাসরি সব প্রোডাক্টগুলো দেখিয়ে দিব, আমাদের কাছে যে প্রোডাক্টগুলো স্যাম্পলগুলো এখানে আছে সব প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক প্রোডাক্টের হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলো কিভাবে আসে আপনারা দেখতে পাচ্ছেন, যে উপরে আমাদের অনেক কার্টুন এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের কিছুদিন পর পরই হচ্ছে আমাদের শিপমেন্টগুলো আসে এবং হচ্ছে হিউজ পরিমাণ কার্টুন আমাদের রুমে জমা হয়েছে, হিউজ পরিমাণ কার্টুন জমা হয়েছে যেগুলো হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের, প্রত্যেকটা ব্র্যান্ডের হচ্ছে আপনার কার্টুন একদম হচ্ছে উপরে অনেক কার্টুন আমাদের। সো এখানে খুবই হিজিবিজি অবস্থা রুমের মধ্যে, এখানে শুধু প্রোডাক্টের ইয়েগুলো থাকে। সো এই রুমের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু স্যাম্পল, আমরা হচ্ছে স্যাম্পলগুলো আনি, হ্যাঁ স্যাম্পলগুলো আপনাদেরকে অনেক সময় হচ্ছে আমি আপনাদেরকে স্যাম্পলগুলো দেখিয়ে দিই, কারণ হচ্ছে আমাকে কিন্তু সব প্রোডাক্টগুলো ইউজ করতে হয়, আপনাদের জন্য হলে ইউজ করতে হয়, নিজের জন্য হলে ইউজ করতে আমাকে সব প্রোডাক্ট ইউজ করতে হয় এবং আপনাদেরকে সেগুলো হচ্ছে আমি ইউজ করে কিন্তু রিভিউ দিই, আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে কিন্তু আপনাদেরকে আমি রিভিউ দিই, আর ইউজ করা ছাড়া হচ্ছে কোনো প্রোডাক্ট আমি রিভিউ দিই না, কারণ অনেক প্রোডাক্ট আমাকে ইউজ করতে হয় নিজে। সো এত প্রোডাক্ট কিন্তু ইউজ করা পসিবল হয় না সব সময়, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি সবাইকে যেন আমি ইউজ করে হচ্ছে রিভিউটা দিতে পারি। সো এখন আপনাদেরকে আজকে মেস্তা এবং হচ্ছে ব্রাইটেনিং এর জন্য কিছু প্রোডাক্ট দেখাবো।
কার কি সমস্যা আছে বলতে পারেন? আমি ইচ্ছে করে বেশি বেশি লাইভ হচ্ছে, কারণ আমাদের পেস্টটা, আমি ভাবতেছি পেস্টটা একটু রিচ হোক, কারণ পেস্টের রিচটা অনেক কমে গিয়েছে। পেস্টটা একটু বেশি বেশি লাইভে আসলে পেস্টটা ঠিক হয়ে যাবে। ইদানিং হচ্ছে অনেকেই বলছে যে হচ্ছে নোটিফিকেশন পাচ্ছে না, লাইভের হচ্ছে নোটিফিকেশন পাচ্ছে না, কারণ আমিও এটা খেয়াল করেছি নোটিফিকেশনগুলো হচ্ছে যখন আপনি লাইভ করছেন সাথে সাথে নোটিফিকেশনটা যায় না, অনেক পরে দেখা গেছে 1 থেকে 1.5 ঘন্টা পর হচ্ছে আপনার নোটিফিকেশনটা যায়। এটা আমিও এখানে দেখছি যে এরকম হয়েছে, মানে আমার এখানে হচ্ছে, জানি না এটা কেন হচ্ছে, ফেসবুক থেকে হয়তো কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা আমি একটু লাইভটা শেয়ার করে নিচ্ছি, আমার একটু পেজে লাইভটা শেয়ার করে নিচ্ছি। যারা এই লাইভটা দেখবেন শেয়ার করার কোনো দরকার নাই, আপনারা হচ্ছে কমেন্ট করবেন। আপনারা হচ্ছে বেশি বেশি কমেন্ট করবেন, কারোই শেয়ার করার দরকার নাই। আপনারা হচ্ছে মেস্তা আর ব্রাইটেনিং এর প্রবলেম যাদের আছে, মেস্তা আর ব্রাইটেনিং এর জন্য খুব ভালো ভালো ক্রিম গুলো আমাদের কাছে আছে, মেস্তা আর ব্রাইটেনিং এর ক্রিম গুলো আমাদের কাছে পেয়ে যাবেন, খুবই ভালো ভালো, সবসময় ইউজ করার জন্য খুবই ভালো ভালো ক্রিম আমাদের কাছে আছে। আর যেগুলো হচ্ছে আপনার স্কিনে, যারা হচ্ছে পাকিস্তানি ক্রিম আর লতা হারবাল ইউজ করে স্কিন নষ্ট করে ফেলছেন, তারা হচ্ছে এগুলো ইউজ করা থেকে বিরত থাকবেন, কারণ আমাদের বেশিরভাগ হচ্ছে এসএমএস গুলো এগুলো থেকে আসে। এরকম প্রবলেম যাদের, তাদের এসএমএস গুলো আমাদের বেশি আসে, কারণ হচ্ছে যারা স্কিন নষ্ট করে ফেলছে তাদের জন্য হচ্ছে বেস্ট সলিউশন হচ্ছে আমাদের রিপেয়ারিং কিটটা। যাদের স্কিন পুরাপুরি হচ্ছে ড্যামেজ করে ফেলেছেন, স্কিন নষ্ট করে ফেলেছেন, মানে স্কিন হচ্ছে টোটালি রক দেখা যায়, স্কিন পাতলা হয়ে গেছে, স্কিন পাতলা হয়ে গেছে, স্কিন জ্বলছে, কোনো ইউজ করতে পারছেন না, কোনো প্রোডাক্ট স্যুট করছে না, তাদের জন্য হচ্ছে বেস্ট আমাদের রিপেয়ারিং কিটটা, ঠিক আছে? তাদের জন্য বেস্ট প্রোডাক্ট, এখানে হচ্ছে স্যাম্পল গুলো আছে, স্যাম্পল গুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি, স্যাম্পল গুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যাদের স্কিন অনেক বেশি নষ্ট হয়ে গেছে, স্কিন ড্যামেজ, স্কিনটাকে রিপেয়ার করতে যাচ্ছেন, কারণ রিপেয়ার করা ছাড়া হচ্ছে কোনো প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন না, রিপেয়ার করা ছাড়া কোনো প্রোডাক্ট আমরা আপনাকে সাজেস্টও করবো না। যাদের স্কিনে রক দেখা যায়, স্কিন পাতলা হয়ে গেছে, তাদের স্কিনের জন্য আমরা কখনো হচ্ছে আগে কোনো প্রোডাক্ট সাজেস্ট করি না, কারণ তারা হচ্ছে আপনার লতা হার্বাল ক্রিম বা পাকিস্তানি ক্রিম, যে কোনো রেপ্লিকা প্রোডাক্ট, তারপর হচ্ছে যে কোনো বাজে প্রোডাক্ট ইউজ করে স্কিন নষ্ট করে ফেলছেন, তাদের জন্য হচ্ছে এই কিটটা। কোনো ক্রিমে আপনি যারা হচ্ছে এগুলো ইউজ করেছেন তারা স্কিন টোটালি ড্যামেজ করে ফেলছেন, তারা হচ্ছে কোনো কিছু ইউজ করবেন না এখন, কোনো কিছু ইউজ না করে আপনি টোটালি হচ্ছে সামবাইমি ব্র্যান্ডের এই স্নেল ট্রুসিক এই কিটটাতে চলে যাবেন। সামবাইমি ব্র্যান্ডের হচ্ছে স্নেল ট্রুসিক এই কিটটাতে চলে যাবেন, এটা হচ্ছে টোটালি একটা রিপেয়ারিং কিট। এই কিটটা হচ্ছে আপনাকে টোটালি স্কিনটাকে রিপেয়ার করবে 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে আপনাকে হচ্ছে এই কিটটা রিপেয়ার করবে, এবং আপনার স্কিনে যদি ড্যামেজ থাকে সেটা ঠিক করে দিবে, আর
আপনার স্কিন যদি পাতলা থাকে, স্কিনে যদি রগ দেখা যায়, স্কিনটাকে যদি মোটা করতে চান তাহলে আপনাকে রিপেয়ারিং কম্বোতে চলে যেতে হবে। রিপেয়ারিং এই কিটটাতে চলে যেতে হবে। এটা হচ্ছে সামবাইমি, এটা হচ্ছে সামবাইমি ব্র্যান্ডের হচ্ছে রিপেয়ারিং কিট, ঠিক আছে? এটা হচ্ছে সামবাইমি ব্র্যান্ডের রিপেয়ারিং একটা কিট, যে কিটটা ইউজ করলে হচ্ছে আপনার স্কিনটা রিপেয়ার হবে এবং আপনি আপনার স্কিনটা রিপেয়ার হবে এবং আপনার স্কিন যদি অনেক বেশি ড্যামেজ থাকে সেটা হচ্ছে ঠিক করবে এই কিটটা। এই কিটটা হচ্ছে আপনার সেটা ঠিক করবে, ঠিক আছে? এই কিটটা হচ্ছে এমন একটা কিট যেটা ইউজ করলে এই প্রবলেমগুলো তো সলিউশন হবে, পাশে হচ্ছে আপনার স্কিনটাকে গ্লোয়িং করবে। এই কিটটা হচ্ছে পাশাপাশি আপনার স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করে, কারণ আমি হচ্ছে নিজে এই কিটটা ইউজ করেছি। এই কিটটা এত ভালো একটা কিট যেটা ইউজ করলে আপনার হচ্ছে ড্যামেজ, মানে আপনার স্কিন যদি ড্যামেজ হয়ে থাকে সেটা চলে যাবে, রিপেয়ারিং করবে এবং রগ দেখা যাওয়াকে রগ যাতে দেখা যায় সেটাকে একটু মোটা করে ফেলবে, কারণ স্কিনটাকে একটু মোটা করে এটা। আর হচ্ছে আপনার ত্বক যাদের জ্বলছে, অনেক বেশি ত্বক জ্বলে যাদের, মানে হচ্ছে স্কিনটা অনেক বেশি হচ্ছে সেন্সিটিভ হয়ে যাওয়ার কারণে কিন্তু স্কিনটা অনেক জ্বলে, স্কিনটা পাতলা হয়ে যাওয়ার কারণে কিন্তু জ্বলে। কেন জ্বলে? কারণ হচ্ছে আপনারা পাকিস্তানি ক্রিম আর লতা হার্বাল যারা ইউজ করছে এইসব টাইপ প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিন 100% ড্যামেজ হবে। সো আপনাকে ইউজ করতে হবে সামবাইমি ব্র্যান্ডের হচ্ছে স্নেল ট্রুসিকা 30 ডেজ মিরাকল রিপেয়ারিং কিট। এই কিটটা আপনার স্কিনটাকে টোটালি রিপেয়ার করবে 30 দিনের মধ্যে। এবং আপনি এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে রিপেয়ারিং সেটটাতে আপনি কী কী পেয়ে যাচ্ছেন? রিপেয়ারিং সেটটাতে আপনি 4টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। 4টা প্রোডাক্টের মধ্যে আপনি ফার্স্টে হচ্ছে ক্লিনজার পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুবই একটা নাম করা একটা ফেমাস একটা ব্র্যান্ডের একটা কিট। যারা সামবাইমি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করেছেন তারাই জানেন যে সামবাইমি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু অসম্ভব পরিমাণে ভালো আমাদের স্কিনের জন্য, এবং এগুলো কিন্তু কোরিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক সেফ এবং হচ্ছে আমাদের স্কিনে খুব কাজ ভালো কাজ করে। কারণ কোরিয়ান কোনো প্রোডাক্ট এরকম নেই যে আমাদের স্কিনে কাজ করবে না, কাজ কিছুটা মানে কিছুদিন পরে হলো কাজ করবে কিন্তু একটু টাইম লাগে। কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু একটু টাইম নিয়ে কাজ করে, কখনো হচ্ছে 2 দিন 3 দিন 7 দিন 4 দিনে আপনার স্কিন ঠিক হবে না। কোরিয়ান প্রোডাক্ট হচ্ছে মিনিমাম আপনাকে 1 মাস বা 28 দিন এরকম ইয়ে করতে হবে, ওয়েট করতে হবে, দেন আপনার স্কিনে কাজটা কিন্তু পারমানেন্ট থাকবে, মানে কাজটা হচ্ছে কখনো হচ্ছে ইয়ে হবে না, মানে কাজটা হবে কিন্তু আপনার একটু লেটে হবে। সো এই কিটটাতে মধ্যে রিপেয়ারিং কিটটা কি কি থাকছে? রিপেয়ারিং কিটটাতে হচ্ছে ফার্স্টে আপনি পেয়ে যাচ্ছেন একটা ক্লিনজার, ফার্স্টে হচ্ছে আপনি একটা ক্লিনজার পেয়ে যাচ্ছেন। এই ক্লিনজারটা হবে 30 ml-এর, এই ক্লিনজারটা হচ্ছে 30 ml-এর থাকবে এবং সেই ক্লিনজারটা হচ্ছে মাইল্ড একটা ক্লিনজার যেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য খুব ভালো, কারণ আমরা স্কিনে অনেক সময় অনেক ফেস ওয়াশ ইউজ করি সেগুলো কিন্তু মাইল্ড থাকে না, মাইল্ড ক্লিনজার ইউজ করতে হবে আমাদের স্কিনের জন্য। অলওয়েজ হচ্ছে মাইল্ড ক্লিনজার এবং হচ্ছে লো পিএইচ ব্যালেন্স ক্লিনজার এগুলো ইউজ করতে হবে। আচ্ছা, এই ক্লিনজারটা আপনার স্কিনে হচ্ছে ফেস ওয়াশটা মানে ক্লিনজার মানে এই ফেস ওয়াশটা আপনার স্কিনে হচ্ছে মিরাক্কেল ভাবে রিপেয়ারিং করবে। এই ক্লিনজারটা হচ্ছে আপনার স্কিনটাকে মিরাক্কেল ভাবে রিপেয়ারিং করবে এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা দিয়ে আপনি হচ্ছে দিনে 2 বার ফেসটাকে ক্লিন করবেন, দিনে 2 বার ফেসটাকে ক্লিন করবেন, দেন আপনি দেখতে পাবেন যে আপনার স্কিনে হচ্ছে মানে ফেসটা কতটুকু গ্লো করে এবং আপনার স্কিনটা 28 দিনের মধ্যে এই ফেস ওয়াশটা ইউজ করার কারণে মিরাক্কেল রিপেয়ারিং এই ফেস ওয়াশটা ইউজ করলে আপনার স্কিনটা হচ্ছে রিপেয়ার হবে, দেন আপনার স্কিনটা গ্লোয়িং হবে, আপনার স্কিনটা হচ্ছে ড্যামেজ স্কিনকে এই ফেস ওয়াশটা আপনি ঠিক করবে। আচ্ছা, সেকেন্ড প্রোডাক্টে চলে যাচ্ছি টোনার। যে ফেস ওয়াশ করার পরপরই কিন্তু আমাদের একটা টোনার ইউজ করতে হয়, ফেস ওয়াশ করার পরপরই একটা টোনার মাস্ট ইউজ করতে হবে। যারা টোনার ইউজ করেন না তারা টোনার অবশ্যই 100% ইউজ করবেন, কারণ টোনার ইউজ না করলে কিন্তু আমাদের পোর্সের প্রবলেমটা আমাদের কখনোই হচ্ছে যাবে না। আর যারা কিন্তু আমরা টোনার ইউজ করি না তাদের কিন্তু দেখবে সবসময় পোর্স থাকে। সো আমার নিজেরই হচ্ছে পোর্সের প্রবলেম আছে, পোর্স মানে হচ্ছে আপনার লোম কূপগুলো একটু বড় বড় থাকে এই দুই সাইডে অনেকের হচ্ছে। এই পোর্সটা যা কেন হয়, আমরা যারা নিয়মিত ইউজ করি না তাদের হয়, আমি মাঝে মধ্যে টোনারটা ইউজ করি আবার মাঝে মধ্যে কিছুদিন করা হয় না। সো এই টোনারটা এত ভালো, স্নেল ট্রুসিকা মিরাক্কেল রিপেয়ারিং টোনার, এটা হচ্ছে 30 ml-এর, এটাও হচ্ছে টোনারটাও 30 ml-এর, এটা আপনার স্কিনটাকে রিপেয়ার করবে 30 দিনের মধ্যে। আর টোনার ইউজ না করলে কখনোই হচ্ছে আপনার পোর্স যাবে না, পোর্স যাবেই না টোনার ইউজ না করলে। সো আপনাকে হচ্ছে সেকেন্ড স্টেপে টোনারটা ইউজ করতে হবে। আর এই টোনারটা সবচেয়ে বড় কথা যেটা, এই টোনারটা হচ্ছে আপনার স্কিনটাকে হচ্ছে ব্রাইট করে। টোনারটা মানে এই কিটটা আমি নিজে ফুল কিটটা ইউজ করেছি, স্কিনটাকে হচ্ছে রিপেয়ার করেছি আগে। এই কিটটা যদি আপনি 3টা ইউজ করতে পারেন আপনার স্কিনটা ফুল রিপেয়ার হয়ে যাবে।
কারণ হচ্ছে রিপেয়ারিং কিট গুলো আমাদের স্কিনটাকে শুধু রিপেয়ার করে না, ড্যামেজ আমাদের স্কিনটা যদি ড্যামেজ হয়ে থাকে সেটা ঠিক করে দেয়। তারপর আপনার স্কিনটাকে সানটা সানবার্নের প্রবলেম হয়েছে, যাদের ড্যামেজ হয়ে গেছে সেটা ঠিক করে দেয়। মানে আপনার এই কিটটা ফুল হচ্ছে আপনার রিপেয়ার করবে স্কিনটাকে, যদি কোনো অন্য কোনো প্রবলেম থেকে থাকে ব্রনের কারণে, যে কোনো প্রবলেম স্কিনটাকে নষ্ট করে ফেলছে, স্কিন ড্যামেজ, স্কিন পাতলা, সেটা আপনাকে আপনার ঠিক করে দেবে এই কিটটা। সেকেন্ড স্টেপে টোনারটা, এই টোনারটা হচ্ছে পোর্স দূর করার জন্য আর স্কিন গ্লোয়িং করার জন্য। টোনারটা 100% খুবই ভালো কাজ করে। টোনারটা আমি নিজে মানে সেটা ফুল নিজে এই কিটটা ইউজ করেছি। কিটটার মধ্যে যে টোনারটা থাকে সেই টোনারটা আপনার স্কিনটাকে হচ্ছে অনেক বেশি গ্লোয়িং করে, কারণ আমার নিজের ইউজ করা এই কিটটা। আর হচ্ছে আপনার থার্ড প্রোডাক্টে হচ্ছে থার্ড স্টেপে থাকছে একটা স্নেল টুসিকা মিরাকল রিপেয়ারিং সিরাম। এই সিরামটা হচ্ছে 10 ml, সিরামটা থাকবে আপনার 10 ml, সিরামটা থাকবে আপনার 10 ml এর। এই সিরামটা আপনার কি কাজ করে, স্কিনটাকে রিপেয়ার করবে। সিরামটা হচ্ছে থার্ড প্রোডাক্টটা হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে এবং আপনার স্কিনটাকে স্মুথ করবে, আপনার অ্যান্টি এজিং এর প্রবলেমটা দূর করবে এবং আপনার স্কিনটাকে ব্রাইট করবে। সিরামটা এই থার্ড প্রোডাক্টটা আপনার স্কিনটাকে ব্রাইট করবে। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড প্রোডাক্ট, যেটা হচ্ছে সিরাম। সিরাম হচ্ছে আমাদের ইউজ করতেই হবে। আর এগুলো কিন্তু মিরাকল রিপেয়ারিং সিরাম, মানে 30 দিনের মধ্যে স্কিন রিপেয়ার করার জন্য এই সিরাম। প্রত্যেকটা সিরামের কিন্তু নির্দিষ্ট প্রত্যেকটা থ্যাংক ইউ আন্টি, প্রত্যেকটা সিরামের কিন্তু নির্দিষ্ট কিছু কাজ থাকে, যেই কাজগুলো হচ্ছে আমরা কিন্তু অন্যান্য সিরামে পাই না। আর এই সিরামটা হচ্ছে টোটাল স্কিনটাকে রিপেয়ার করবে। আর ফোর্থ প্রোডাক্ট হচ্ছে কোনটা, ফোর্থ প্রোডাক্ট হচ্ছে আপনার স্নেল ট্রুসিকার মিরাকল রিপেয়ারিং ক্রিম। আপনারা ফোর্থ স্টেপে যে প্রোডাক্ট ইউজ করবেন সেটা হচ্ছে ক্রিম। এই ক্রিমটা হচ্ছে আপনার স্কিনটাকে মিরাকল ভাবে রিপেয়ার করবে। হ্যাঁ, এটা হচ্ছে 20 গ্রামের ক্রিমটা থাকছে আপনার 20 গ্রামের। আর হচ্ছে পুরো সেটটা হচ্ছে স্নেল দিয়ে তৈরি করা। স্নেলের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো। আমি এই কিট একটা ইউজ করেছি, আরও দুইটা বা একটা কিট আমি ইউজ করবো ইনশাল্লাহ স্কিনটাকে আরও বেশি রিপেয়ার করার জন্য। আমাদের স্কিনে কিন্তু দেখা গেছে আজকে স্কিনটা ঠিক আছে, কালকে নাও থাকতে পারে, বা হচ্ছে একটা দুইটা কিন্তু প্রবলেম হয়ে থাকে স্কিনে। এটা কিন্তু সবসময় আমাদের স্কিন কেয়ারের মাধ্যমে ঠিক রাখতে হবে। আর ফোর্থ প্রোডাক্টে যে ফোর্থ স্টেপে যেটা থাকছে সেটা হচ্ছে 20 গ্রামের একটা ক্রিম। এই ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনটাকে রিপেয়ার করবে এবং স্নেল ব্ল্যাক স্নেল দিয়ে হচ্ছে এই পুরো সেটটা তৈরি। এই সেটটা হচ্ছে ফুল হচ্ছে ব্ল্যাক স্নেল দিয়ে তৈরি। আর এটা আপনার হচ্ছে স্কিনটাকে ফুল রিপেয়ার করবে। এখানে আপনার কোরিয়ান ভাষায় সব লেখা, এগুলো কিছুই বোঝা যাচ্ছে না। আর কিভাবে ইউজ করবেন আমি বলে দিয়েছি। ফার্স্টে হচ্ছে ফেস ওয়াশ করবেন, ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ক্লিন করবেন, দেন টোনারটা অ্যাপ্লাই করবেন। 2-3 ফোঁটা হাতে নিয়ে হচ্ছে টোনারটা ফুল ফেসে অ্যাপ্লাই করবেন এবং অ্যাবজর্ব হয়ে যাওয়ার 5 মিনিট পরে হচ্ছে আপনি সিরামটা ইউজ করবেন। সিরামটা 5 মিনিট ইউজ করার পরে সিরামটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে ফুল ফেসে, দেন আপনি হচ্ছে এই ইয়েটা ইউজ করবেন, ক্রিমটা ইউজ করবেন। হ্যাঁ, ক্রিমটা ইউজ করে আপনি ঘুমিয়ে যাবেন। যখন আপনি এই কিটটা ইউজ করবেন তখন আপনাকে আর কোনো প্রোডাক্ট ইউজ করার দরকার নেই, কারণ এটা হচ্ছে টোটাল একটা রিপেয়ারিং কিট। আর এই রিপেয়ারিং কিটটাতে আপনি 4টা প্রোডাক্ট একসাথে পেয়ে যাচ্ছেন। সো আপনাকে আর আলাদা করে, আমি মনে করি আপনাকে যখন আলাদা করে আপনি যখন এই কিটটা ইউজ করবেন তখন কিন্তু আপনাকে আর কোনো প্রোডাক্ট ইউজ করার দরকার নেই, কারণ যখন আপনি স্কিনটাকে রিপেয়ার করবেন তখন শুধু রিপেয়ারিং প্রোডাক্টটা ইউজ করাটাই বেটার। আর হচ্ছে অন্য প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজন নাই। আর সেটা হচ্ছে মানে স্কিনটা যখন রিপেয়ার করবেন তখন হচ্ছে অন্য প্রোডাক্টটা যাওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ রিপেয়ার করার টাইমে হচ্ছে কোনো প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন না। আর যখন স্কিন রিপেয়ার করবেন তখন আপনার জন্য হচ্ছে এই কিটটা হচ্ছে বেস্ট, মানে এই কিটটা হচ্ছে বেস্ট। এবং আপনি কোনো যখন স্কিন রিপেয়ার করবেন আমরা আপনাকে কোনো প্রোডাক্টই দিব না, কোনো প্রোডাক্টই আমরা দিই না। সো এই রিপেয়ারিং কিটটা হচ্ছে সাম্বাইমি ব্র্যান্ডের কোরিয়ান একটা কিট, যেটা খুবই ভালো একটা ফেমাস কিট। এটা হচ্ছে 1800 টাকা আপনারা পেয়ে যাবেন, 1800 টাকায় আপনারা হচ্ছে এই কিটগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? 1800 টাকায় খুবই ভালো কিটগুলি স্কিন রিপেয়ার করার জন্য, ড্যামেজ স্কিন, পাতলা স্কিন, রক দেখা যায় এবং সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো একটা কিট। এগুলো আমি হচ্ছে রেখে দিচ্ছি, খুবই ভালো একটা কিট, এটা নিয়ে নেবেন। আচ্ছা, এখন আরেকটা কিট দেখাচ্ছি, যে কিটটা হচ্ছে ব্রনের জন্য। হ্যাঁ, ব্রনের স্কিনের জন্য যে কিটটা দেখাচ্ছি এটা হচ্ছে টোটালি
আপনার ব্রণের জন্য। এই কিটটা হচ্ছে সাম্বাইমি ব্র্যান্ডের, এই কিটটা হচ্ছে সাম্বাইমি ব্র্যান্ডের রিপেয়ার, সরি এটা হচ্ছে সাম্বাইমি ব্র্যান্ডের আহাবা 30 ডেজ মিরাকল স্টেটার কিট। এই কিটটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে যাদের অনেক বেশি ব্রণ হচ্ছে, এটা আপনার যাদের অনেক বেশি ব্রণ হচ্ছে, সেন্সিটিভ স্কিন, স্কিনটাকে হচ্ছে ব্রণ উঠাটা অফ করতে চাচ্ছে, ব্রণ যাদের খুব বেশি উঠছে তারা হচ্ছে এই কিটটা ইউজ করবেন, এবং র্যাশ আছে, অ্যালার্জির সমস্যা আছে তারা হচ্ছে এই কিটটা ইউজ করবেন। এই কিটটা হচ্ছে সাম্বাইমি ব্র্যান্ডের হচ্ছে আহাবা 30 ডেজ মিরাকেল কিট। এটা আপনার স্কিনটাকে হচ্ছে হচ্ছে টোটালি ব্রণ যাদের হচ্ছে তাদের ব্রণ ওঠাটাকে অফ করবে, এবং আপনার র্যাশের প্রবলেম থাকলে সেটা দূর করবে। আপনার যদি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে সেই সেন্সিটিভিটিটা আপনার ঠিক করে দিবে, 30 দিনের মধ্যে আপনার স্কিনটাকে টোটালি হচ্ছে ব্রণটাকে দূর করবে। কিন্তু আপনাকে হচ্ছে আমি যেভাবে বলবো রুলসটা বলবো সেভাবে আপনাকে ইউজ করতে হবে, দেন আপনি একটা ভালো সলিউশন পেয়ে যাবেন কিটগুলোর মাধ্যমে। কারণ কিটগুলো হচ্ছে এইভাবে মেক করা হয়েছে যে কিটগুলোই হচ্ছে, কিটগুলোতেই হচ্ছে আপনার 4টা করে প্রোডাক্ট থাকে, প্রত্যেকটা কিটে কিন্তু 4টা করে প্রোডাক্ট থাকে, আপনাকে আলাদা করে হচ্ছে আর কোনো প্রোডাক্ট ইউজ করা লাগছে না। আর আমি মনে করি এই কিটগুলো হচ্ছে স্টুডেন্ট আপুদের জন্য, হাউস ওয়াইফদের জন্য, যারা সিঙ্গেল প্রোডাক্টগুলো অনেক প্রাইস পড়ে যায় তাদের জন্য বেস্ট বেস্ট একটি কিট, খুবই ভালো। আর এটা হচ্ছে আপনি ব্রণ দূর করার জন্য। আচ্ছা ফার্স্টে হচ্ছে আপনি এই সোপটা দিয়ে, খুবই সুন্দর একটা সোপ থাকছে এখানে, এই যে এটা ব্রণ যাদের বেশি সমস্যা, ব্রণের সমস্যা তারা হচ্ছে এই কিটটা মাস্ট ইউজ করবেন, এই কিটটা খুবই ভালো। এই কিটে ফার্স্টে যেই ফার্স্ট স্টেপে যেটা পাচ্ছেন এটা একটা সোপ থাকবে, মিরাক্কেল একটা সোপ থাকবে, মিরাক্কেল একটা সোপ। এই সোপটা 30 ডেজ আহাবাহা মিরাক্কেল রিপেয়ারিং বার, ক্লিনজিং বার, এটাতে হচ্ছে ট্রিটি দেওয়া আছে। এই সোপটাতে আপনার ট্রিটি দেওয়া আছে যেটা ব্রণের জন্য, ট্রিটি ইনগ্রিডিয়েন্টসটা আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ করে, এই সোপটাতে ট্রিটি দেওয়া আছে। দেন হচ্ছে আহাবা দেওয়া আছে, ইফেক্টিভ একটা রেজাল্ট দিবে আপনাকে, 30 দিনের মধ্যে আপনার ব্রণ ওঠাটা অফ করবে এই সোপটা, এবং আপনাকে এক্সফোলিয়েট করবে। এই কিটটা যদি আপনি ইউজ করেন সাম্বাইমি ব্র্যান্ডের, যদি আহাবা কিটটা ইউজ করেন আপনাকে আলাদা করে আর কোনো, আপনাকে আলাদা করে হচ্ছে কোনো ইউজ করা লাগবে না, এক্সফোলিয়েট ইউজ করা লাগবে না। কারণ আমরা কিন্তু যখন স্কিনে এক্সফোলিয়েট করি না তখন কিন্তু আমাদের স্কিনে হচ্ছে ডেড সেলগুলো জমে যায়, মরা ডেড সেল, তারপর হচ্ছে স্কিনের হচ্ছে শাল, স্কিনে হচ্ছে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো জমে যায়। সো এই কিটটা আপনার হচ্ছে টোটালি হচ্ছে আপনার স্কিনটাকে এক্সফোলিয়েট করবে। হ্যাঁ, এই কিটটা এক্সফোলিয়েট করবে, এবং আপনার স্কিনে এই সোপটাতে দেওয়া আছে আহাবা দেওয়া আছে, ট্রিটি দেওয়া আছে, নিয়াসিনামাইড দেওয়া আছে, যেটা ইউজ করলে আপনাকে আর আলাদা করে এক্সফোলিয়েট ইউজ করতে হবে না, এবং যে কটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে সেই কটা ইনগ্রিডিয়েন্ট আমাদের ব্রণের জন্য স্কিন ব্রাইট করতে খুব বেশি হেল্পফুল। ব্রণ, এই যে ব্রণের জন্য যেই হচ্ছে ট্রিটি দেওয়া আছে সেটা আমাদের স্কিনের জন্য ব্রণ কমাতে অনেক বেশি সহায়তা করে, আর যেই এটাতে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে নিয়াসিনামাইড, নিয়াসিনামাইড আমাদের স্কিনটাকে হচ্ছে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে, এবং আমাদের ছোপ ছোপ কালচা দাগ দূর করে, এই সোপটার মধ্যে সেই উপাদানগুলো দেওয়া আছে। সো আমরা হচ্ছে সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি, সেকেন্ড স্টেপে, সেকেন্ড স্টেপে থাকছে একটা টোনার। হ্যাঁ, সেকেন্ড স্টেপে থাকছে একটা টোনার, সেকেন্ড স্টেপে একটা টোনার থাকছে, যেই টোনারটা আমাদের স্কিনটাকে 30 দিনের মধ্যে আমাদের ব্রণ কমাতে সহায়তা করবে। আমাদের যদি পোর্সের প্রবলেম থাকে এই টোনারটা পোর্সগুলোকে রিমুভ করবে, পোর্সগুলোকে মিনিমাইজ করে ফেলবে এই টোনারটা, এবং এটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে এই টোনারটা, এই টোনারটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে এবং ময়শ্চারাইজিং করবে। হ্যাঁ, এখানে ডার্মাটোলজিস্ট টেস্টেড, এই ফুল কিটটা হচ্ছে আপনার ডার্মাটোলজিস্ট টেস্টেড একটা কিট, যেটা ইউজ করলে আপনার ব্রণ চলে যাবে, এবং যাদের অনেক বেশি র্যাশ অ্যালার্জির সমস্যা আছে তারা একটা নিঃসন্দেহে কিটটা ইউজ করতে পারে। এই কিটটা ইউজ করলে আপনার সেন্সিটিভ স্কিনের জন্য কোনো প্রবলেম হবে না, অ্যালার্জেটিক স্কিনের জন্য কোনো প্রবলেম হবে না, কারণ এটা হচ্ছে ডার্মাটোলজিস্ট টেস্টেড একটা কিট। আচ্ছা, এই কিটটা, এই টোনারটা হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইট করবে, ময়শ্চারাইজিং করবে, পোরগুলোকে মিনিমাইজ করবে, এবং হচ্ছে আপনার এটা 30 ml-এর টোনারটা হচ্ছে 30 ml-এর। এই কিটটা আমার হচ্ছে 3 মাস চলে গিয়েছে, এই তিনটা, এই কিটটা হচ্ছে 3 মাস আপনার যাবে, 3 মাস, কারণ টোনারটা বেশ বড়, 30 ml-এর একটা টোনার, আর হচ্ছে এটাতে ট্রিটি দেওয়া আছে ব্রণের জন্য, খুব হেল্পফুল। আর হচ্ছে আপনার এটা আর কি কি কাজ করে, এটা 30 দিনের মধ্যে টোনারটা আপনাকে একটা মিরাকেল রেজাল্ট দেবে। আচ্ছা, থার্ড স্টেপে চলে যাচ্ছে সিরাম,
থার্ড স্টেপে চলে যাচ্ছি সিরাম, থার্ড স্টেপে চলে যাচ্ছি আহাবা 30 ডেজ মিরাকেল, আহাবা 30 ডেজ মিরাকেল সিরাম। হ্যাঁ, এটা হচ্ছে টোনারটা ইউজ করার 5 মিনিট পর হচ্ছে আপনি এই সিরামটা ইউজ করবেন। সিরামে কি কি, সিরামটা হচ্ছে 10 ml, সিরামটা টোনার থেকে একটু ছোট 10 ml, আর সিরামটাও ডার্মাটোলজিস্ট টেস্টেড, ফুল কিটটা হচ্ছে ডার্মাটোলজিস্ট টেস্টেড। আর টোনার সিরামটাতে কি কি দেওয়া আছে, সিরামটাতে আপনার দেওয়া আছে ট্রিটি দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের এই সিরামটা আপনাদের ব্রণ কমাতে সহায়তা করবে। আর দেওয়া আছে আপনার স্যান্টেলা, স্যান্টেলা দেওয়া আছে, তারপর আপনার এটা ডার্মাটোলজিস্ট টেস্টেড, আপনার স্কিনটাকে রিপেয়ার করবে এই সিরামটা, 30 দিনের মধ্যে রিপেয়ার করবে, খুবই ভালো কিট ব্রণের জন্য। আচ্ছা, এবার ফোর্থ স্টেপে চলে যাচ্ছি, ফোর্থ প্রোডাক্টে চলে যাচ্ছি ক্রিম। খুবই ভালো কাজ করেছে এই কিটগুলো, হচ্ছে আপনার যে মানে যারা কোরিয়ানরা যে কিটগুলো মেক করেছে, মানে এটা হচ্ছে খুবই ভালো হয়েছে। কারণ আমি মনে করি এই কিটগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের বেনিফিটসটা পেয়ে যাচ্ছেন। এখানে সোপ পেয়ে যাচ্ছেন, সিরাম, টোনার, তারপরে একটা ক্রিম, খুবই ভালো একটা কাজ করেছে কোরিয়ানরা। মানে এই প্রোডাক্টগুলো এভাবে একটা কিট, প্রত্যেকটা প্রোডাক্টের কিট আছে, কোরিয়ান প্রত্যেকটা ব্র্যান্ডের হচ্ছে কিট আছে। খুবই ভালো লেগেছে আমার এই জিনিসটা, যে আমরা হচ্ছে অনেক স্টুডেন্ট আপুরা সব প্রোডাক্ট কিন্তু আমরা কিনতে পারি না, সো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের বেনিফিটসটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে ফোর্থ স্টেপে হচ্ছে আপনারা একটা পেয়ে যাচ্ছেন ক্রিম। আচ্ছা, ক্রিমটা কত এমএলএ, ক্রিমটা হচ্ছে 20 গ্রামের একটা ক্রিম পেয়ে যাচ্ছেন। টোনারটা থেকে একটু ছোট হলো ক্রিমটা, কিন্তু বেশ 3 মাস চলে যায়, 3 মাস ক্রিমটা চলে যাবে, ডার্মাটোলজিস্ট টেস্টেড, আর হচ্ছে স্কিনটাকে ক্লিয়ারিং করবে, তারপর হচ্ছে ময়েশ্চারিং করবে এই ক্রিমটা। আর এখানেও দেওয়া আছে স্যান্টেলা 70% টিটি দেওয়া আছে, আপনার 30 দিনের মধ্যে হচ্ছে এই ক্রিমটা আপনাকে মিরাকেল একটা রিপেয়ারিং রেজাল্ট দিবে, মানে আপনার ব্রণের, আপনার ব্রণ চলে যাবে, আপনার স্কিনটা গ্লো করবে এই কিটটার মাধ্যমে, ব্রণ উঠাটা অফ করবে এবং স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে। সো এটা হচ্ছে ডার্মাটোলজিস্ট টেস্টেড, এই ক্রিম ফুল সেটটা ডার্মাটোলজিস্ট টেস্টেড। হ্যাঁ, এটা হচ্ছে মেড ইন কোরিয়া, খুবই ভালো কিট, খুবই ভালো কিট ব্রণের জন্য, বেস্ট বেস্ট কিট ব্রণের জন্য এবং হচ্ছে স্কিন ব্রাইট করার জন্য, খুবই ভালো কিট। এগুলো নিয়ে নেবেন, এগুলো হচ্ছে 1800 টাকা করে, ওগুলো 1800 টাকা করে ফুল কিটটা, 4টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এখানে। আচ্ছা, এখন আমি এগুলি রেখে দিচ্ছি, এগুলো হচ্ছে আমাদের স্যাম্পলগুলো। হ্যাঁ, এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে স্যাম্পলগুলো আপনারা আমাদের কাছে পাবেন। আমাকে সব প্রোডাক্টই মোটামুটি হচ্ছে ইউজ করতে হয়, কারণ আপনাদেরকে আমার রিভিউটা শেয়ার করতে হয়। আর আমি কিন্তু এই কিটটা ইউজ করেছি, এই কিটটাও আমি একটা ইউজ করেছি, এই কিটটা খুব ভালো স্কিন গ্লোয়িংয়ের জন্য, স্কিন ব্রাইটও করে আর স্কিনে ব্রণ ওঠাটা অফ করে এই কিটটা। যাদের অনেক বেশি সেন্সিটিভ স্কিন, অ্যালার্জি আছে, র্যাশ আছে, তারা এটা মিস করবেন না কেউ। এই কিটটা আপনি 3টা ইউজ করতে পারলে আপনার স্কিনটা হচ্ছে অনেক বেশি সুন্দর হয়ে যাবে, আপনার ব্রণ ওঠাটা তো অফ করবে, পাশাপাশি আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইটও করে। আর এগুলো হচ্ছে গ্লোয়িং ব্রাইটেনিং প্রোডাক্ট, এগুলো আপনার স্কিনে কখনো ধবধবা ফর্সা করবে না, আর আপনার স্কিনটাকে হচ্ছে সুন্দর করবে, গ্লোয়িং করবে, ব্রাইট করবে, স্কিনটা হচ্ছে একটা ফ্ললেস একটা লুক দেবে এসব কিটগুলো। কোরিয়ান প্রোডাক্টগুলো কখনো ধবধবা হোয়াইটেনিং করে না, আর এগুলো কিন্তু ইয়ে রিমুভ করে আপনার ফেসের হচ্ছে এটা রিমুভ করে, কি বলে, ফেসের হচ্ছে আমাদের স্পটটাকে হালকা করে। আচ্ছা, মেস্তার লাল তিলের জন্য, সরি লাল তিলের জন্য, বাদামি তিলের জন্য বেস্ট একটা ক্রিম এসেছে, এটা হচ্ছে অনেক রিভিউ দেখে আমরা এই ক্রিমটা আনাইছি, আপুদের অনেক বেশি রিভিউ ছিল, আর এটা হচ্ছে আমাদের পেজের একটা বেস্ট একটা সেলিং প্রোডাক্ট। কয়েকটা প্রোডাক্ট আছে আমাদের পেজে আমরা সবসময় রাখি, এটা সেরকম একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার 24K গোল্ড হোয়াইটেনিং এলটি মেলাজমা ফেসিয়াল ক্রিম, যেই ক্রিমটা হচ্ছে আপনার লাল তিল বাদামি তিল চলে যাবে, 100% যাবে লাল তিল বাদামি তিল, কিন্তু আপনাকে 3টা ইউজ করতে হবে, 3টা ইউজ করতে হবে, আর সাথে অবশ্যই একটা সানব্লক ইউজ করতে হবে, সাথে একটা সানব্লক, আর হচ্ছে আপনাকে একটা ইউজ 3টা ইউজ করতে হবে। তবে এটা তো যদি আপনার মেস্তার হালকা দাগ থাকে সেটা চলে যাবে, কিন্তু গাঢ় মেস্তাটার জন্য আমাদের একটা ক্রিম আছে এবং একটা কম্বো আছে, সেই কম্বোটা আপনারা পেজে দেখে নেবেন। এটা হচ্ছে লাল তিল বাদামি তিলের জন্য বেস্ট একটা ক্রিম, যেটা হচ্ছে লাল তিল বাদামি তিল গায়েব করে দেবে, মানে টোটালি চলে যাবে, লাল তিল বাদামি তিলটা
আপনাকে স্কিন কেয়ারের মাধ্যমে ঠিক রাখতে হবে। আপনার লাল তিল বাদামি তিলটা আর আসবে না যদি আপনি সাথে সানব্লক ইউজ করেন। আর এটা সিরাম, এটার হচ্ছে সিরামটা যদি ইউজ করতে পারেন আপনার এগুলো চলে যাবে, 100% চলে যাবে। আর এটা হচ্ছে 24K গোল্ড দেওয়া আছে এটাতে। এটা বাদামি তেল লাল তিলের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট, খুবই ভালো একটা নাইট ক্রিম, যেটা ইউজ করলে আপনার যদি স্কিনে বেশি লাল তিল হয়ে থাকে বা ব্রাউন তিল হয়ে থাকে সেটাও চলে যাবে। আচ্ছা এটা ডেটটা আছে কত সাল পর্যন্ত? 23 সাল পর্যন্ত এটা ডেট আছে, 23 সাল পর্যন্ত। সো এটা থাইল্যান্ডের একটা ব্র্যান্ডের ক্রিম, খুবই ভালো ভালো একটা ব্র্যান্ডের ক্রিম। আমাদের প্রত্যেকটা ক্রিম হচ্ছে ব্র্যান্ডের, এবং আমরা অনেক রিভিউ দেখে আমরা প্রোডাক্টগুলো আনি, এবং আমাদের কোনো প্রোডাক্ট হচ্ছে আপনাদের স্কিনে ক্ষতি করবে না। মানে আপনারা আমাদের নাইট ক্রিমগুলো বলেন, আমাদের যেই যেই প্রোডাক্টগুলো বলেন, সব প্রোডাক্ট হচ্ছে আপনার স্কিন স্কিনে কখনো ক্ষতি করবে না, কারণ আমরা সবসময় বাছাইকৃত প্রোডাক্ট আনি এবং সব দেশের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করি। সো এটা হচ্ছে খুবই ভালো একটা ক্রিম লাল তিল বাদামি তিলের জন্য। আর আমাদের হচ্ছে আপুদের চাইতে হচ্ছে ভাইয়ারা হচ্ছে আমাদের নাইট ক্রিমগুলো বেশি পছন্দ করে। আমাদের হচ্ছে অনেক সেল হয় যা ভাইয়াদের কাছে, মানে ভাইয়ারাই হচ্ছে আমাদের ক্রিমগুলো বেশি নিচ্ছে আপুদের চাইতে। সো আপুরা ভাইয়ারা সবাই ক্রিমগুলো ইউজ করতে পারেন। ছেলে মেয়ে আমাদের কোনো প্রোডাক্টই এমন নয় যে ছেলে মেয়ে আলাদা করা, এরকম নয়, সব প্রোডাক্ট হচ্ছে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে সব প্রোডাক্ট। আর নাইট ক্রিমগুলো হচ্ছে বেশি সেল হচ্ছে মানে ছেলেদের কাছেই। সো এটা হচ্ছে আপনাদেরকে, এই যে এটা এখন আমি খুলছি না, ক্রিমটা উঠে আসবে। সো এটা হচ্ছে খুবই, প্যাকেজিংটা অনেক ভালো লেগেছে আমাকে। আমার এটা হচ্ছে টোটাল হচ্ছে লাল তিল বাদামি তেলটা দূর করে দেয়। কোনো ওরকম ক্রিম না যে লাল তিল বাদামি তিল উঠবে না, লাল তিল বাদামি তিল উঠবেই 100%। সাদা একটা সিরাম ইউজ করবেন 24K গোল্ডের, আর হচ্ছে একটা সানব্লক ইউজ করবেন। সানব্লক কেউ বাদ দিবেন না, সানব্লক প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা সানব্লক নিয়ে নেবেন। আচ্ছা আমি আমার পেজের রিচটা বাড়ানোর জন্য আমি বেশি বেশি লাইভটা করছি যেন পেজের রিচটা বেড়ে যায়। আচ্ছা লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আপনারা ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। যে কোনো প্রোডাক্ট হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা বুক করবেন।